অসমীয়া ফন্ট কিছুদিন আগতে মই অসমীয়া ফন্ট সম্পর্কে একটা ভিডিও আপলোড কৰিছিলোঁ। এই ভিডিওটোত সব ভালেমান ভিউজ আহিছে, কিন্তু তাতকৈ সমস্যায় বেশি সৃষ্টি হয়েছে, কারণ বেশিরভাগই অসমীয়া ফন্টবোর ডাউনলোড করবই পড়া নাই আর ব্যবহার করব পড়া নাই। সো তেনহলে বুঝাই গেল, আজির এই ভিডিওটোত আমি নেক্সট এটা ওয়েব মানে এক্সট্রা একটা অ্যাপ ডাউনলোড করে অ্যাপটোর জড়িয়ে অসমীয়া ফন্টবোর ব্যবহার করার চেষ্টা করি। তাত কোনো ফোন ডাউনলোড করব না লাগিব, সো কোনো সমস্যা না। হ্যালো ভিউয়ার্স, মই ইরফান ফ্রম এটিএস। আশা করো ভিডিওটো শেষলৈ কন্টিনিউ করব। এইখন হল অ্যাপখনের মেইন ইন্টারফেস। আপনার যখন ফটোত এসামিজ ফন্টবোর ইউজ করব লাগে, তার কারণে ওপেন ইমেজ ফ্রম গ্যালারি, তারপর আপনার গ্যালারিরপরা যিকোনো একটা ইমেজ সিলেক্ট করে লব। তারপর ইয়ারপরা ক্রপ করার অপশন আছে, ইয়ারপরা 16:9 যেটা নাকি ইউটিউবর থাম্বনেল সেইটো ক্রপ করে লোক পড়ে। তারপর এই রাইট সিনট ক্লিক করে দিব, এটা হয়ে গেল। এটা ইয়াত আপনার টেক্সট লিখব, ধরক মই ইয়াত এসামিজ টেক্স লিখিছো এনে কিবা কিবি। এইটো এনে লিখিছো। এতিয়া এইকেইটা ধুনিয়া ধুনিয়া ফন্টর কারণে কেবল ফন্ট অপশনটা ক্লিক করে দিব, আর ইয়াত বহুত কেটা ফন্ট আছে, ইয়ারপর আপনি যেটো ভাল লাগে সেইটো ট্রাই করব পারে। আর ইয়াত ফন্ট নেক্সট ইয়াত আপনি ইফেক্ট এড করব পারে, তার কারণে এই টেক্সট রোটেট করব পারে বা বেলেগ কালার করব পারে। তারপর আরো ইয়াত বহুত কেটা অপশন আছে, ইয়ারপর কালার করার কালারপুর আরো নেক্সট সিলেক্ট করব পারে। তারপর ইয়ারপর শেডো ইনেবল ডিসেবল করব পারে, তারপর ইয়ারপর গ্লো, তারপর গ্লো অপশন আছে। অ্যাপটোর ইন্টারফেস বহুত ধুনিয়া, ইয়ারপর অপাসিটি মানে ঘনত্ব কম বেশি করব পারে, তারপর ইয়ারপর ব্যাকগ্রাউন্ড কালার সেট করব পারে, তারপর ইয়ারপর ব্যাকগ্রাউন্ড কালারের কারণে অপশন আছে। সো যেতিয়া ট্রাই করব তেতিয়া আর ধুনিয়া কই বুঝি পাবো। তারপর ইয়ারপর টেক্সটর কারণে অপশন আছে, আপনি ইচ্ছা করলে ইয়ারপর আর নিউ টেক্সট এড করব পারে। তারপর এই টেক্সট অপশনটুত গই সাইজ সরু ডাঙর করব পারে, ইয়ারপর নেক্সট ইয়ারপর কালার চেঞ্জ করব পারে টেক্সটর, নেক্সট টেক্সট মেইন টেক্সট যেটো সেইটো অপাসিটি মানে ঘনত্ব কম বেশি করব পারে, ইয়ারপর তারপর ফন্ট স্টাইল ইয়ারপর ইচ্ছা করলে বোল্ড করব পারে বা অল্প হেলনিয়া করব পারে বা তলেরে আন্ডারলাইন করব পারে। নেক্সট ইয়াত আর বহুত কেটা আছে অপশন, লাইন স্পেসিং, ইয়ারপর মানে দুটা লাইনের দূরত্ব, তারপর লেটার স্পেসিং মানে যা আখর আছে ইয়াত সেইবিলাকৰ মাজৰ দূরত্ব, যেতিয়া ব্যবহার করব তেতিয়া আর বুঝি পাব। এই অ্যাপটোর ইন্টারফেস বহুত ধুনিয়া। অ্যাপটো ডাউনলোড করবলে গুগল প্লে স্টোর যাব, প্লে স্টোর যাওয়ার পিছত ইয়াত লিখন বলে সার্চ দিব, তারপর অ্যাপটো আহি যাব। এইটোই হল অ্যাপ যেটোরে আমি অসমীয়া ফন্টবোর লিখো, এইটো অ্যাকচুয়ালি বেঙ্গলি ফন্টর কারণ হয়, যেহেতু বেঙ্গলি ফন্ট আর অসমীয়া ফন্টবোর সেম, সেই কারণে আটাইকেটা সেম নহয় বাট ব্যবহার করব পারো। আর এতিয়ালৈকে যদি আপনার কিবা সমস্যা থাকে তেনহলে অবশ্যই কমেন্ট করব আর চ্যানেলখন সাবস্ক্রাইব করব, অন্তত এনেকুৱা হেল্পফুল কন্টেন্টবোৰ পোৱাৰ বাবে।